आदव सर। सर आदव सिस्टी ভালো আছো? जी सर। আপনি ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। হোমওয়ার্ক সিস্টেম দিছো? সবাই দিছো? সাশ্রুতি তোমার হোমওয়ার্ক কি? স্যার আমি স্যার পেটে পড়ে দিয়েছি। স্যার আমার 5 নম্বরে অনেকগুলো প্রবলেম হয়েছে, তো আমি জমা দিইনি। মাত্রা গতকালকে ক্লাসটা করছিলাম না। ও আমি আপলোড করতে দেরি হয়েছে রাতে। আজকে স্যার আমি লাস্টের দিকে ক্লাস করতে পারছি না। অনেকটা সমস্যা ছিল। আচ্ছা ক্লাসটা দেখে নিও, দেখে তোমার গুলা পড়ো, আর যারা পড়ছে তাদেরটাও দেখতে পারো। ম্যাক্সিমামলি কারেক্ট হয়েছে সবারই, মোটামুটি 100% কারেক্ট হয়েছে। সামান্য টুকটাক একটু মাইনাস আছে, একটু মানে ঠিক আছে। আজকে তাহলে আমরা সামনের দিকে যাই নাকি পিছনে না গিয়ে? স্যার পাশের তিনটা প্রবলেম মানে বুঝছি না, এটা বুঝাই দিতে পারবেন? স্যার পাশের চার বুঝছি না। পাঁচের চার বুঝ? আচ্ছা ঠিক আছে, আমি পাঁচের চারটা দেখাচ্ছি। আমি স্ক্রিন শেয়ারে যাব, সবাই জয়েন করছি না এখন। আসসালামু আলাইকুম স্যার। আজকে আমরা নতুন কিছু নিয়ম দেখব। আগে যে প্রবলেম দেখা যাচ্ছে এটা দেখলাম, আর নতুন কিছু সামনের দিকে যে প্রবলেম গুলো আছে সেগুলো আমরা দেখবো, দেখে তারপরে আমরা এগিয়ে পড়বো। আচ্ছা আমি একটু স্ক্রিন শেয়ারে যাচ্ছি, বোর্ডে চলে যাচ্ছি, রেকর্ড তো দেওয়াই আছে। নতুন ক্লাস নাম্বার আচ্ছা আমরা একটা প্রবলেম দিকে, কারোর সমস্যা থাকলে তারপরে আমরা সামনে দিকে আগাবো, ঠিক আছে? আমাদের বলছিল পাঁচের কত বললাম? পাঁচের চার। পাঁচের চার, ঠিক আছে। আমরা দেখতেছি হলো লিমিট, লিমিট লিমিট এটা হলো অধ্যায় 7। আমরা এখন যে সমস্যাটা দেখবো পাঁচের চার, এই সমস্যাটা দেখবো পাঁচের চার। পাঁচের চার এখানে যেটা দেওয়া আছে সেই সমস্যা দেখবো, লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে দেওয়া আছে 10 AX, 10 AX, আর নিচে দেওয়া আছে লোক 10 sin dx। আমরা যে সূত্রটা জানি সূত্রটা কি একটু খেয়াল করো, সূত্রটা লোক আমরা জানি লিমিট ধরো থিটা, থিটা টেন্স টু যদি 0 হয় তাহলে সাইন থিটা বাই থিটা অথবা থিটা বাই সাইন থিটা, থিটার মান 1, ঠিক কি কিভাবে লিমিট থিটা টেন্স টু যদি 0 হয় সেখানে 10 থিটা বাই থিটা অথবা তার উল্টাটাও যদি হয় এটার মান হলো 1। এটা হলো সূত্র, দুইটা হলো সূত্র, এটা এবং এটা দুইটা সূত্র। তাহলে এই সূত্রতে আমরা এই টার্মটাকে এই সূত্রতে ফিট করব, তো এটা ফিট করার জন্য আমরা এটাকে বিশেষভাবে লিখব, ধরো এক্স টেন্স টু জিরো, এখানে আমরা যা লিখতে হবে এটা লিখবো। উপরে আছে 10 AX, তাহলে এক্স হলো থিটা, তাহলে আমরা লিখবো 10 AX বাই AX, তাহলে 10 থিটা বাই থিটা হলো, ঠিক আছে? দেখে বুঝছি আমরা, এটা আমরা ওইটাতে ফলানোর জন্য যে এই সূত্রটাতে ফলানোর জন্য 10 থিটা বাই থিটা, তাহলে আমরা 10 থিটা বাই, তাহলে এক্স টা বেশি লিখলাম না আমরা, এক্স টাকে আমরা বেশি লিখছি, আমরা এখানে গুণ করে দিব তাহলে ব্যালেন্স হয়ে গেল, ঠিক আছে?
ঠিক এখানে sin bx আছে তাহলে আমরা লিখলাম sin bx sin bx লিখলা আবার নিচে আমরা সূত্র পালনের জন্য এটা লিখলাম তার মানে sin θ / θ তাহলে এখানে bx বেশি লিখে তাহলে bx লিখে গুণ করে দিলাম হয়ে গেল আমাদের বুঝতে পারছিস ঠিক আছে এটা বুঝতে কি অসুবিধা আছে কারো डिस्ट्रीब्यूट करते लिमिट टाके উপরে নিচে নিতে পারি এটা সূত্র আমরা দেখছিলাম না এভাবে লিখতে পারি কিনা দেখো তো স্যার a / b এটা সামনে আসছিলাম হ্যাঁ a / b এটা সামনে নিয়ে আসছি ঠিক আছে এটা ইনটু এটা a / b কারণ a উপরে থাকতেছে আর নিচে থাকতেছে b তাহলে এটা সামনে নিয়ে আসলাম আর লিমিটটাকে লব এবং হর দুটাতে আমরা নিতে পারি ঠিক আছে এটা সূত্র আছে না ভাগ থাকলে যোগ থাকলে গুণ থাকলে লিমিটটাকে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি বণ্টন করতে পারি এখন একটু খেয়াল করো x টেন্ডস টু 0 হলে x টেন্ডস টু 0 হবে x টেন্ডস টু 0 হয় তাহলে এটাকে এটাও 0 x এটা 0 না তাহলে এখন আমরা x টেন্ডস টু 0 এটা না লিখে আমরা এখানে লিখতে পারি ওই যে থিটা যেটা থিটা তো আমার x তাহলে এখন আমরা x লিখলাম অসুবিধা নাই এখানে লিখলাম bx তোমরা এখন প্রবলেম সলভ করছো জিনিসটা তো লিখো নাই খেয়াল করো নাই না লিখলো এটা মানে এই হিসাবে ধরা হবে এখানে বেটার অপশন হলো গা আমরা x টাকে x এ নিয়ে আসব তাহলে আমরা এখানে ডান পাশে এটা লিখব যেহেতু x টেন্ডস টু 0 সুতরাং x টেন্ডস টু 0 সুতরাং x টেন্ডস টু 0 তাহলে দেখো এখানে লিমিট θ টেন্ডস টু 0 tan θ / θ এই এই এতে পড়ছে এটার মান কত উপরে মান কত 1 1 আর নিচের মান 1 তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো ঠিক আছে বুঝতে পারছিস এটা তাহলে এটা হলো তোমার সুবিধার জন্য তুমি যা করতে সেটা করতে পরে তোমার ফাইনাল মানটা নিয়ে আসতে হবে ঠিক আছে এরপরে বলো পাঁচে আর কোন সমস্যা আছে কিনা তাহলে আমরা পাঁচে সাত আর আট সাত আটও সমস্যা আছে সাত আট তো ওয়ার্ড প্রথম আচ্ছা ঠিক আছে সাত কেউ করো নাই পাঁচে সাত তো করছে দেখলাম পাঁচ সাত পাঁচে সাতে লিমিট x tends to 0 x tends to 0 উপরে আছে তোমার লগে 6x - sin 2x 6x - sin 2x আর নিচে আছে 2x + 3 sin 4x এটা আমাদের আছে তো এটাকে আমরা উপরে আছে sin 2x নিচে আছে sin 4x এটাকে আমরা কাজের সুবিধার জন্য এটাকে আমরা sin θ / θ এরকম প্যাটার্নে ফলাবো এখানে আছে 6x এখানে আছে 2x তাহলে আমরা চাইলে এখান থেকে যদি আমরা 6x আছে তো তাহলে 2x কমনটা নিই উপর থেকে দেখো আমরা যদি 2x কমনটা নিই তাহলে কি করতে আমরা দাঁড়াচ্ছে উপর থেকে আমরা 2x কমনটা নিলাম তাহলে এখানে থাকবে 3 আর এখানে থাকবে কি এখানে থাকবে কি sin 2x / 2x খেয়াল করছো 2x যদি কমন টাইম আমরা এটা থাকবে না উপর থেকে জি স্যার আচ্ছা এটা কেন করছি দেখো এই যে sin θ / θ sin 2x / 2 এটা একটা প্যাটার্নে পড়ে গেল তাহলে আমরা লিমিটটা যখন ডিস্ট্রিবিউট করব এটার মান হয়ে যাবে 1 লিমিটটা যখন আমরা এটার সাথে নিয়ে আসব এটার সাথে নিয়ে আসব এটার মান 1 হয়ে যাবে না দেখি বুঝতে পারছিস sin θ / θ তোমরা কথা বলো না জি স্যার সূত্রটা কি লিমিট থিটা টেন্ডস টু যদি 0 হয় sin থিটা / θ এটার মান কত এটার মান কত 1 স্যার 1 তাহলে এই মানটা যখন আমরা এটার সাথে নিয়ে আসব sin 2x / 2x 2x টেন্ডস টু 0 তাহলে এটার মান 1 হয়ে যাবে ঠিক সেম কাজটা আমরা নিচে করব এখানে আছে sin 4x না তাহলে এখান থেকে কমন টার্ম হলো 4x বুঝতে পারছিস কারণ এর নিচে একটা 4x চলে আসবে তাহলে আমরা নিচে কি কমন টানবো কি কমন টানবো 4x 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 যদি কমন টানে তাহলে এখানে কি থাকবে বলো তো এখানে থাকবে হাফ কারণ আমার আলটিমেট থাকতে হবে 2x
এখানে প্লাস আছে প্লাস নিলাম আর এখানে 3 আছে 3 লিখলাম এখানে লিখলাম sin 4x sin 4x বাই কি হবে 4x দেখো তো এটা বুঝতে পারছিস কিনা কেন আমরা কেন 2x কমন টানলাম কেন 4x কমন টানলাম এটা কি বুঝতে পারছিস কারণটা জি স্যার কারণটা হলো এটা এই যে sin 2x / 2x বানাবো sin 4x / 4x বানাবো তাহলে আমরা এখন লিমিটটা যদি আমরা আমরা চেঞ্জ করে ফেলি দেখো এখানে দেখো x x ক্যান্সেল হয়ে যাচ্ছে আর 2 আর এটা এটা ক্যান্সেল করলে এখানে থাকতেছে 2 জাস্ট এখানে 2 থাকতেছে এই 2 ক্যান্সেল তার মানে এখন যদি আমরা লিমিটটা নেই দেখো তাহলে x টেন্ডস টু যদি 0 হয় তাহলে 2x টেন্ডস টু 0 এটা তো ঠিক হ্যাঁ জানো না তাহলে এটাকে যদি আমরা লিমিটটাকে যদি আমরা ডিস্ট্রিবিউট করি দেখো তাহলে আমরা এখানে লিমিট আমরা লিখলাম হলোগা x টেন্ডস টু 0 এটাতে 0 লিখলাম 3 যেহেতু তো 3 টাতে আমরা আসলে এটা না লিখতে পারি এটা আমরা 3 এর ক্ষেত্রে 3 তো একটা সংখ্যা এটা x এর উপরে ডিপেন্ডেন্ট না তাহলে আমরা এখানে 3 লিখতে পারি আর এখানে মাইনাস দিয়ে এখানে লিখবো মানে লিমিট লিমিট 2x টেন্ডস টু 0 x টেন্ডস টু 0 যা 2x টেন্ডস টু 0 আর এখানে লিখবো আমরা sin 2x / 2x আর এখানে আছে হাফ আর এখানে আছে প্লাস 3 3 টা সামনে থাকলো আর এখানে লিখবো লিমিট 4x লিখবো দেন ঠিক আছে 4x টেন্ডস টু 0 কারণ এটা 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 আমরা এটা এই 2x টেন্ডস টু 0 যা 4x টেন্ডস টু 0 একই একই না x 0 হলে তো এটা 0 হবে তাহলে এখানে আসছে তোমার sin 4x sin স্যার নিচে একটা 2 আছে হাফের আগে আপের আগে কি ও একটা 2 আছে রাইট এটা 2 আছে এখানে একটা 2 আছে আমরা 2 টাকে গুণ করি দিই যে এটা 2 টা ব্র্যাকেট দিয়ে দিই আপের আগে একটা 2 আছে না যে 2x / 4x এখানে এটা আছে ঠিক আছে এখন তাহলে এখন আমরা মানগুলো বসাই দিই দেখো এখানে হলো 3 আর এটা মান হলো 1 আর এখানে হলো 2 এখানে হলো হাফ প্লাস এটা হবে 3 * 1 ঠিক আছে এখানে 2 আর এখানে 2 দিয়ে গুণ করে দিলে হলো 1 প্লাস 6 তাহলে 2 / 7 ঠিক আছে এটা হলো আমাদের आंसर বুঝতে পারছ কি না দেখো আশা দিলাম রাইট তো আর কোনটা সমস্যা বল 5 এর 8 আটেও সমস্যা আট তো ডাইরেক্ট সূত্র আট তো করছো সবাই আমার যারা যারা জমা দিয়েছে সবাই তো এটা করছে সবাই এটা করছে এটা তো সরাসরি সূত্রটাই পড়ে 4 sin cube সূত্র লিমিট x টেন্ডস টু 0 যেন লোকা 3 sin pi x pi x আর লোকা sin 3 pi x pi x টাকে তুমি থিটা হিসেবে চিন্তা করো তো 3 sin থিটা মানে sin 3 থিটা এই সূত্র পড়ে না দেখো 3 sin থিটা মাইনাস sin 3 থিটা এটা সমান হলো 4 এর সমান কি 4 4 কি sin cube theta sin cube theta sin cube theta তাহলে দেখো তো উপরে এটা এই সূত্র পড়ছে না উপরে যে রাশিটা আছে থিটার জায়গায় পাই x যদি বসাই দেই তাহলে তো উপরটা এটা পড়ছে তাহলে এখানে আমরা লিখতে পারবো লিমিট x টেন্ডস টু 0 এখানে লিখবো কত 4 sin cube theta theta মানে হলো পাই x আর নিচে আছে কি এখন আমরা এটাকে ওই যে sin theta / theta এই প্যাটার্নে আমরা ফলাবো এটা ফলানোর জন্য তোমাকে যা করতে হয় যোগ বিয়োগ গুণ ভাগ যা করতে হয় সেটা আমরা করব 4 আছে আমরা 4 রেখে দিলাম 4 টাকে তোমার সামনে নিয়ে আসলাম এই যে 4 টা আছে 4 টা সামনে নিয়ে আসলাম এখন একটু খেয়াল করো এখানে আছে sin pi x খেয়াল করো কিউব আছে তাহলে আমার নিচে একটা pi x দিলাম আমি এখানে পুরোটাকে কিউব দিলাম খেয়াল করো এটা তাহলে উপরে একটা মিলছে আর নিচেটা আমরা বেস্টে লিখছি না পাই কিউব এক্স কিউব তাহলে এটা আমরা গুণ করে দিব মানে কি লিখবো পাই কিউব এক্স এটা গুণ করে দিব আর নিচে একটা এক্স কিউব আছে না তো নিচের এক্স কিউবটা আমরা নিচে এক্স কিউবটা লিখলো লিখলাম দেখো তো এটা বুঝতে পারছে কিনা কারো কি বুঝতে অসুবিধা আছে দেখো ফোরটা সামনে নিয়ে নিলাম আর সাইন থিটা আর নিচে লিখলাম থিটা পাই এক্সটাকে থিটা দিলাম তাহলে সাইন থিটা / থিটা
whole cube, তাহলে এটা বেশি লিখছে এটা দেখো এটা বাইরে দিয়ে দিলাম আর a স্কয়ার ছিল s স্কয়ার এখন দেখো a স্কয়ার সে कैंसिल আর এটার মান হলো এটা তো 4 আর এটার মান হলো কত এই অংশটার মান কত sin θ / θ 1 স্যার 1 তাহলে 1 এর কিউব করলে তো 1ই তাহলে এটা হলো 1 আর এখানে হলো π কিউব এই শেষ তাহলে आंसर হলো এটা 4 π কিউব বুঝতে পারছিস জি স্যার একটু বুদ্ধি করে টেকনিক্যালি এই এগুলো করতে হবে এখন বলো আর 5 6 আর আছে কিনা তাহলে আমরা সামনে যাই 6 এ যাই নাকি 5 এ যদি সমস্যা না থাকে সূচি আসছে না সূচি সূচি নাই দানি আসছো लिमिट खूब सिंपल प्रॉब्लम सहज x tends to 0 1 minus cos 2x by loga x 1 minus cos 2x eta sutro ta ki e tumi bolo to eta kemon ki 2 2 ki 2 sin square x 2 sin square a eta na tale sorashori amra ei sutro ta byabohar korbo tale ekhane amra likhbo limit x tends to 0 তো আছে আর এর উপরে লিখব 2 sin স্কয়ার কি লিখব x বাই লগা x এখন একটু আগে যে কিলোমিটার মত করব এই টুটা সামনে নিয়ে আসলাম লিমিট যেটা আছে লিমিট থাকলো x tends to 0 আর এখানে লিখব কি sin x বাই লগা x খেয়াল করো sin x বাই x যেহেতু স্কয়ার আছে তাহলে আমার স্কয়ার দিতে হবে ঠিক আছে তাহলে আমি x স্কয়ার বেশি লিখছি খেয়াল করো এখানে x স্কয়ার বেশি লিখছি তাহলে আমি x স্কয়ার দিয়ে গুণ দিতে হবে আর নিচে একটা x আছে এই x আমরা নিচে লিখলাম ব্যালেন্স হয়ে গেল না বুঝলো তাহলে এখানে কি দাঁড়ালো দেখো এখানে 2 আছে এখানে হলো লিমিট লিমিট x টেন্ডস টু 0 এটা এটাকে আমরা এভাবে লিখলাম আচ্ছা এখানে कैंसिल করে এখানে থাকতেছে কত কন্ট্রোল জ এই x আর x স্কয়ার कैंसिल করে এখানে থাকবে কি x থাকবে না জি স্যার আচ্ছা তাহলে এটাকে এটা দুইটার গুণফল হিসেবে আছে তাহলে এটা এটা যদি আমরা এখানে ইনটু ধরি তাহলে লিমিটটাকে আমরা দুইটার ইনটু হিসেবে লিখতে পারি তাহলে লিমিট x টেন্ডস টু 0 এখানে লিখব x দুইটা দুইটা আলাদা করে লিখতে পারি না গুণ থাকলে এখানে 2 আছে আর এটার মান কত প্রথম অংশটার মান কত 1 1 এর মান কত x এর মান 0 বসালে এটার মান কি হবে 0 0 হবে 0 লিখলাম সাইন আর সাইন থিটা বাই থিটা আমার প্যাটার্নটা নিতে হবে এইভাবে সাইন থিটা বাই থিটা যেহেতু স্কোয়ার আছে তাহলে আমি এখানে স্কোয়ার দিতে হবে এখানে স্কোয়ার দিতে হবে আমার সূত্রটা হলো লিমিট থিটা টেন্ডস টু 0 এটা এটার মান হলো 1 1 মানে 1 স্কোয়ার মানে 1 তাহলে আমরা এই সূত্রটা এখানে ইয়া করছি ফিট করছি এখানে সাইন স্কোয়ার আছে তাহলে সাইন উই ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম আর থিটা x আনলাম যেহেতু আমার সূত্রতে ফিট করা লাগবে নিচে থিটা থাকতে হবে তাহলে এখানে x আছে এখানে x লিখলাম এটা x লেখার কারণে এখানে কি হলো বর্গ যেহেতু আছে x স্কোয়ার তাহলে এখানে x স্কোয়ার দিয়ে গুণ করলাম নিচে আছে এটা উপরে লিখলাম আর এটা নিচে একটা x আছে এই x টা লিখলাম তাহলে আলটিমেটলি x স্কয়ার আর x कैंसिल হয়ে থাকতেছে কি থাকতেছে x থাকতেছে এই x টা আমরা এখানে লিখলাম এই x থেকে আমরা এটা তো জানি এখানে আছে ঠিক আছে দুইটাকে সেপারেট করলাম কারণ লিমিট কে আমরা গুণ থাকলে দুইটাকে ডিস্ট্রিবিউট করে আলাদা করতে পারি যোগ থাকলে বিয়োগ থাকলে গুণ থাকলে এগুলো লিমিটটাকে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি এটা মান হলো 1 আর এটা মান হলো 0 ঠিক আছে বুঝে গেছে জি স্যার কারো সমস্যা এটা আমি তাহলে আরেকটা প্রবলেম দেখাই সিমিলার প্রবলেম 6 এর 4 দেখো 6 এর 4 দেখো 6 এর 4 দেখো সিমিলার প্রবলেমই
এগুলো পড়ার কথা আমাদের। তোকির আছো? তোকির জি স্যার আচ্ছা হোমওয়ার্ক দিছিলা? হোমওয়ার্ক তো দিছো মনে হয়, হ্যাঁ পাচ্ছো? না স্যার ওই আজকে দিছিলাম স্যার, আমি বাট করছি স্যার, মানে সাবমিট করছি না। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা এখানে 1 মাইনাস cos 2 এর সূত্র ইউজ করব। 1 মাইনাস cos 2 এর সূত্রটা কি? একটু আগে যে আমরা করলাম 2 sin স্কয়ার, sin স্কয়ার কি এ এখানে কিন্তু সেম সূত্রটা ইউজ করব, এবং এটা করার পরে ওই sin থিটা বাই থিটা যে প্যাটার্নটা দরকার আমার, এই প্যাটার্ন আনার জন্য যা যা গুণ ভাগ করতে হয় সেটা আমরা এখানে করব। তাহলে আমরা এটা লিখলাম x tends to x tends to 0 আর এখানে লিখবো 2, কি লিখবো বলো তো? তাহলে 2 sin স্কয়ার কি লিখবো বলো এখানে? 7x বাই 2 স্যার, 2 লিখবো তাই না? এখানে 2 এ এটা, তাহলে এর অর্ধেক হবে, এর অর্ধেক হবে, তাহলে অর্ধেক করলাম আর নিচে আসে হলো তোমার 3x স্কয়ার। ঠিক আছে, এখন আমরা ওই যে একটু আগে যেটা করলাম, তুমি চাইলে 2/3 যেটা আছে এটাকে আমরা সামনে নিয়ে আসতে পারো, 2/3 নিয়ে আসতে পারে সামনে, যেহেতু এটা সংখ্যা এটা লিমিটের উপর ডিপেন্ড না, সেটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। এখন আমরা লিমিট নিলাম, লিমিট x tends to 0। এখন দেখো এখানে আমরা লিখবো কি, sin 7x/2 আর নিচেও লিখবো আমরা 7x/2, লিখে এখানে যদি বর্গ আছে তাহলে আমরা বর্গ দিলাম। এটা আমরা আগে সূত্রের সাথে ম্যাচ করলাম, এখন দেখবো আমরা কি বেশি লিখছি, যেটা বেশি লিখছি সেটা আমরা গুণ, ভাগ থাকলে গুণ করবো, গুণ থাকলে ভাগ করবো। বেশি লিখছি এটা স্কোয়ার, নিচে যেটা আছে এটা স্কোয়ার বেশি লিখছি তাই না? তাহলে এটা লিখবো আমরা, তাহলে 7x/2 এটা হোল স্কোয়ারটা বেশি লিখছি না, তাহলে এটাতে গুণ করে দিলাম। আর বাকি আছে কি, 3টা তো নিয়ে গেছে, আর আছে বাকি আছে কি x2, x2টা কোথায় আছে? নিচে আছে, নিচে আছে, তাহলে নিচে আমরা এটাকে এভাবে লিখি। হয়ে গেল, বুঝতে পারছি? দেখো এখন একটু খেয়াল করো, এখানে 7 এর সাথে x আছে x2, এই x2 এর x2 ক্যান্সেল হবে, আমরা এখানে কোনো আর x থাকবে না, এখানে থাকবে 7/2, তাহলে কি থাকবে? 7/2 না, তাহলে 2/3, এটার মান হলো গা, এই অংশটার মান কত? এই অংশটার মান হলো 1, আর এখানে থাকতেছে 7/2 হোল স্কয়ার, এটা থাকতেছে না? জি স্যার। আর তো হয়ে গেল, এটা আনসার, এটা ক্যালকুলেশন করলে যা হয় সেটা হবে আনসার। ঠিক আছে, ছয় থেকে দশ নম্বরটা দেখি ঠিক আছে। দশ দেখাবো না নয় দেখাবো বলো তো, কোনটা দেখাবো? নয় দেখাবো, নয়ে তোমার লিমিট দেওয়া আছে, যে লিমিট x tends to 0, আর এখানে দেওয়া আছে cos x cot x, cos এবং cot আছে, তাহলে আমরা যেটা করব এটাকে কি কি করব, cosটাকে cosটাকে আমরা কি নিব, sin cos নিয়ে নিব, তাহলে cos এর সমান আমরা লিখতে পারি 1/sin x, আর cot সমান লিখতে পারি আমরা cos x/sin x, এখন আমরা কি করতে পারি বলো তো, দেন বলো তো কি করবো এখন স্যার? লসাগু, রাইট, এখানে আমরা লসাগু না, লসাগু নিলে দেখো অনেকটা আগের মতো হয়ে যাচ্ছে, লসাগু হলো sin x, আর এখানে থাকে কি 1 cos x, তাহলে 1 cos x যদি আগে সূত্র পড়বে, 1 cos আমার ট্যাবলেটটা ডিস্টার্ব করতেছে, এটা নাকি ব্যাটারি কমে গেছে, দেখি কি অবস্থা।
नीचे देखो नीचे साइन टू एर सूत्र करते लिखते टू साइन x by 2 देखे लिखते पारी x by 2 देखे लिखते पारी 1 minus cos x এটা সমান লিখতে পারি হলো বা 2 sin square x by 2 এটা 2 এ যদি ধরি তাহলে এখানে অর্ধ হবে আর sin 2 এর সূত্র আছে না মানে sin 2m 2 into x by 2 এটা লিখতে পারি 2 sin x by 2 cos x by 2 এই সূত্রগুলো জানি देखो टू टू कैंसिल एक साइन कैंसिल लिमिट कि आल्टिमेटली बोलो तो साइन एक्स बाय टू और कॉस एक्स बाय टू ये थक बेना हमने थोड़े थोड़े क्या नो लिखे दिखे पड़ता हूँ कॉस एक्स बाय टू ये तो समान हमने लिखे पड़े लिमिट लिमिट एक्स टेंस टू जीरो टेन एक्स बाय टू टेन एक्स बाय टू टेन एक्स बाय टू पहले एक्स का मान यदि जीरो हो टेन जीरो मान को तो टेन जीरो मान को तो जीरो ना जी सर जीरो पहले इधर आंसर लगा दो ठीक है तो छह नंबर सब बोला करो तुमरा मोटा मोटे एक सूत्र बोले वन माइनस कॉस एक्स और वन प्लस साइन तो मैं सात नंबर ठीक है একটা প্রবলেমে খুঁজে গেলে দিচ্ছি সো এর বেস্ট কোটা করলাম আমরা সাথে যাই সবাই আসো তো নাকি আচ্ছা স্যার সাথে প্রথমটাই আগে দেখে দিচ্ছি সাথে প্রথমটা লিমিট x টেন্ডস টু পাই বাই 2 से तुम्हार से sec x minus tan x এই সমস্যাটা আছে এখানে দেখো আগে ছিল নরমালি আগে যে প্রবলেম বলে বলছি যে টেন্স টু জিরো অথবা টেন্স টু ইনফিনিটি এখানে দেওয়া আছে টেন্স টু পাই বাই টু এটা একটু ক্লিয়ার এখানে আমরা লিমিট এক্স টেন্স টু পাই বাই টু এটা ঠিক রাখলাম এগুলোকে আমরা বেটার অপশন হলো গা সাইন কোসে নিয়ে নিই সেক এর পরিবর্তে আমরা লিখতে পারি কি 1 বাই কস এক্স কস এক্স এখানে ব্র্যাকেট দিলাম এখানে লিখলাম 1 বাই কস এক্স আর টেন এর পরিবর্তে লিখলাম আমরা সাইন বাই নিচে কেল করো cos x cos x তাহলে cos স্কয়ার হয়ে যাচ্ছে না
প্রথমে লিখবো cos স্কয়ার x, পরে cos স্কয়ার এর পরিবর্তে লিখবো স্যার উপরে একটা 1 sin x হবে না স্যার এটাকে আমরা ওই যে একবার প্লাস একবার মাইনাস দিব স্কয়ার মানে স্কয়ার সূত্র করবো লেখানো 1 মাইনাস সাইন এক্স এখন তো পারবো বুঝে যাচ্ছে না এখন তুমি তাহলে তো এখন x এর মান বসাই দিলে হইব পাই বাই 2 90 sin 90 এর মান হলো 1 1 প্লাস 1 1 বাই হাফ হইব হাফ হইব স্যার sin 90 এর মান কত 1 1 স্যার 1 তাহলে 1 বাই 1 প্লাস 1 তার মানে হলো গা এটা आंसर হয়ে গেল ঠিক আছে বুঝা যায় না এখন জি স্যার স্যার এগুলো মোটে মানে এইভাবে একটু একটু বুদ্ধি বুদ্ধি খাটাই করব আমি একটা অন্য নিয়ম দেখাচ্ছি তাহলে ঠিক আছে এটা এটা দেখলাম আমরা লোকে 6 নাম্বার না 7 6 পারবা এটাও পারবা এখন যেটা করছি আমাদের বের করতে হবে আমরা দিলাম লিমিট theta tends to pi by 2 এখন এটা আমরা আগের মতই আমরা এটাকে আমরা sin cos নিয়ে নিব তাহলে 1 বাই আমরা লিখবো কি sec এর cos cube theta 1 বাই cos আর এটাকে লিখবো কি sin cube theta বাই cos cube theta cos cube theta আর tan theta সমান আমরা লিখবো sin theta বাই cos theta cos theta এখন এটাকে একটু সরল করব সরল করে দেখো কি পাই আমরা ধরো লিমিট থিটা টেন্স টু পাই বাই 2 এখানে cos কিউব থিটা উপরে লসাবো আর উপরে রাখতেছে 1 মাইনাস sin কিউব থিটা আর এখানে sin থিটা বাই cos থিটা এখন যদি গুণ দিয়ে উল্টা এটাকে লিমিট তো ঠিক থাকবে লিমিট থিটা টেন্স টু পাই বাই 2 এটা ঠিক থাকবে এটাকে যদি আমরা গুণ দিয়ে উল্টাই তাহলে সাইন কিউব থিটা বাই লগা মানে লগা কস কিউব থিটা আর এটা এখানে কি হবে এখানে হবে কস থিটা বাই সাইন থিটা লেখেন একটা কস থিটা আর এখানে কস কিউব একটা ক্যান্সেল হয়ে যাবে ক্যান্সেল হয়ে এখানে থাকতেছি কি বলো তো থাকবে উপরে থাকবে 1 মাইনাস sin কিউব আর নিচে থাকবে কি cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা ইনটু sin থিটা sin থিটা এখন আমাকে বলো তো এখন আমরা কি করতে পারি বলো কি করতে পারি একদম বলো যার মাথায় আসে স্যার এটা স্যার আলাদা করতে পারি না স্যার মাইনাসটা কোনটা মানে স্যার ক্রিটিক্যাল করো cos স্কয়ার এর পরিবর্তে আমরা লিখি 1 মাইনাস sin স্কয়ার sin স্কয়ার লিখতে পারি স্যার আর জি স্যার এখানে sin থিটা আছে আর এখানে আমরা একক মানে বিকল্প সূত্র বলি
একমান সূত্র কি এমান আর বি ইনটু স্কয়ার প্লাস এ বি ওয়ান ইনটু সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা এরকম না সূত্রটা হবে জি স্যার একমান আর বি কিউবের এই গুণের সূত্রটা এমান আর বি স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার এখানে এ হলো ওয়ান আর বি হলো সাইন থিটা তাহলে এখানে দেখো তাহলে এখান থেকে ওয়ান মাইনাস সাইন থিটা এখানে একটা ওয়ান মাইনাস সাইন থিটা ক্যান্সেল হয়ে যাবে নিচে থাকবে কি নিচে থাকবে একটা লোগা ওয়ান প্লাস সাইন থিটা থাকবে আমরা ক্যান্সেল করে দিলাম আর ইনটু সাইন থিটা থাকবে এটা থাকবে আর উপরে থাকবে ওয়ান প্লাস সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা এটা থাকবে ঠিক আছে এখন তুমি লিমিটের মান দেখো বসাইলে এখন ফাইভ বাই টু বসাও তাহলে সাইন নাইনটির মান কত ওয়ান না দেখো তো কারো কোনো অসুবিধা আছে কিনা এটা দেখো রাইদা আছো রাইদা নাই আমার ক্লাসটাকে রেকর্ডিং আছে কি না আছে জি স্যার ঠিক আছে তাহলে আমরা ইয়া দেখলাম আমরা এক মিনিটের দেড় মিনিটের মধ্যে সময় আছে আমরা মনে আবার একটু কানেক্টেড হয়ে যাই নাকি আর একটা প্রবলেম ধরি এটা এটা তো সমস্যা নেই তো কারো না স্যার তাহলে আমরা এটা সাত নাম্বার পারবো সাত নাম্বারে এরকম বুদ্ধি করে যখন যেটা দরকার সেটা এভাবে করে আগাতে হবে ঠিক আছে এক একটা প্রবলেম এক একটা ভাবে হয়তো তো করা যায় সূত্রগুলো যদি করে তোমার যেটা সুবিধা হয় লজিকটা ঠিক থাকলে হয় আচ্ছা আমরা আবার একটু কানেক্টেড হয়ে যাই আমরা আট নয় এই প্রবলেম গুলো একটু দেখবো আবার সবাই একটু কানেক্টেড হয়ে যাই লাস্ট লাইনটা আবার একটু বুঝাই দিই লাস্ট লাইন কোন লাইনটা এই লাইনটা না তারপরে লাইনটা বুঝতে পারছো কি তোমার কথা পরিবর্তে আর একটা সাইন থিটা একটা সাইন থিটা আছে না আর এখানে তো লিমিট আছে এখানে তো লিমিট থিটা টেন্স টু ওই পাই বাই টু এটা তো আছে এখন এইটা আমার আইটেম ক্যান্সেল হয়ে যাচ্ছে না সেটা স্কোয়ার না এইটা আমার আইটেম ক্যান্সেল হয়ে যাবে ক্যান্সেল হয়ে থাকবে কি এই যে এটা থাকবে উপরে থাকবে এটা আর নিচে থাকবে এটা যে এটা ইনটু এটা যে নিচে এটা রয়েছে বুঝছো চেষ্টা করছি ঠিক আছে এখন আমরা আট নাম্বার থেকে একটা দুটো প্রশ্ন দেখি আমরা নাম্বার এইট থেকে আটের আমরা এক নাম্বারটা দেখি সহজটা দেখি আটের এক তোমার দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু পাই আর উপরে দেওয়া আছে সাইন এক্স পাই মাইনাস এক্স এই আকারে যদি থাকে তখন নিচেরটা বসাইলে নিচেরটা জিরো হয়ে যাচ্ছে না পাই এর মান বসাইলে এক্স এর মান পাই জিরো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা ভেরিয়েবলটাকে চেঞ্জ করবো কি কিভাবে চেঞ্জ করবো এরকম আমরা একটা প্রবলেম হচ্ছে প্রমাণ যখন করি তখন করছিলাম আমরা আমরা এক্স ইকুয়াল টু ধরবো আমরা এখানে কি এক্স টেন্স টু পাই মানে এক্স এর মান পাই এর নিকটবর্তী তাহলে আমরা লিখলাম এক্স ইকুয়াল টু পাই প্লাস আর একটা ক্ষুদ্র সংখ্যা ধরো এইচ ধরলাম তাহলে এক্স এর মানে যদি এক্স এর মানটা যদি পাই এর দিকে দাবিত হয় তাহলে এটা ইমপ্লাইজ করবে কি এইচ এর মানটা কি হবে এইচ এর মানটা যেহেতু এক্স টেন্স টু
পাই তাহলে এইটা কি জিরো হবে জিরোর দিকে দাবিত হবে এটা কি বুঝি আমরা আমরা যখন একটা ওই যে গতদিন আমরা একটা প্রমাণ করছিলাম না সেখানে কিন্তু আমরা এইচ কে নিয়ে আসছিলাম মনে আছে কি জি স্যার তাহলে আমরা এখানে কি করলাম আমরা এক্স টাকে ধরলাম পাই প্লাস এইচ এক্স যদি পাই এর দিকে দাবিত হয় তাহলে এইচটা জিরোর দিকে দাবিত হবে মানে এক্সটা যদি পাই এর খুব নিকট করতে হয় অর্থাৎ এক্স টেন্স টু যদি পাই হয় তাহলে এইচ টেন্স টু হবে কি জিরো এটা বুঝি আমরা স্যার আচ্ছা তাহলে এখানে আমরা পাইটাকে এই এক্সটাকে আমরা এখন এইচ এ নিয়ে নিব তাহলে লিমিট x টেন্ডস টু পাই না লিখে আমরা লিখবো h টেন্ডস টু জিরো আমরা লিমিটটা চেঞ্জ করব তাহলে x এর পরিবর্তে কি বসাবো x এর পরিবর্তে বসাবো দাদা পাই প্লাস h এটা বসাবো আর নিচেও আমরা x এর পরিবর্তে আমরা বসাবো পাই প্লাস h বসাবো ঠিক আছে দেখো তো এটা বুঝতে পারছিস কিনা তাহলে এখানে দাঁড়াচ্ছে কি দেখো সাইন 90 প্লাস এইচ 90 না সরি 180 তাহলে 90 এর সাথে 2 গুণ আছে তাহলে সাইন সাইন ঠিক লাগবে তাহলে সাইন 8 আর এটা কোন কোয়াড্রেন্টে বসে থার্ড কোয়াড্রেন্টে থার্ড কোয়াড্রেন্টে এর চিহ্ন কি হবে সাইন এর চিহ্ন মাইনাস তাহলে এটার মান হলো মাইনাস সাইন এটা বুঝছি আমরা আর এখানে যদি আমরা ব্র্যাকেটটা উঠাই দিই তাহলে দেখো কি যে পাই মাইনাস পাই মাইনাস এইচ তাহলে এখানে থাকতেছে শুধুমাত্র মাইনাস এইচ ঠিক আছে পাই পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে উপরের মাইনাস আর নিচের মাইনাস ক্যান্সেল আছে না তাহলে এখানে কি থাকতেছে তোমার দেখো সাইন এইচ বাই কি এইচ তাহলে এটার মান কত 1 বুঝতে পারছি তাহলে ওই প্রবলেমটা দেখো আরো সহজ হয়ে গেছে প্রবলেমটা সহজ হয়ে গেছে ক্লিয়ার এটা জি স্যার আচ্ছা আর থেকে আমি আরেকটা প্রবলেম করে দিচ্ছি আর অবশ্য পার বার না আটে সাত আট এখানে দেখে একটা করে দিচ্ছি এগুলো পারবা এখানে যেগুলো আছে এগুলো পারবা আটের সাত নাম্বারটা যেহেতু ইনভার্সের সাথে আমরা পরিচিত না আমরা ইনভার্সটা এটার পরে আমরা ইনভার্সটা করে ফেলি তাহলে আমাদের আর সমস্যা হবে এখানে লিমিট x টেন্ডস টু 0 কিটা আছে সাইন ইনভার্স x বাই সাইন ইনভার্স x এটাকে আমরা সাইন ইনভার্স x বলি বাই এর x কিন্তু আমরা আমরা জানি সাইন থিটা বাই থিটা সমান হলো 1 বা থিটা বাই সাইন থিটা আমাদের সূত্রটা হলো থিটা বাই সাইন থিটা অথবা সাইন থিটা বাই থিটা যখন থিটাটা এটা এটা যখন থিটাটা টেন্স টু 0 তখন এটা এটা এগুলোর মান হলো কত এগুলোর মান 1 তাহলে আমরা এই প্যাটার্নে নেওয়ার চেষ্টা করব অর্থাৎ এই সূত্রটা নিয়ে এটা নেওয়ার জন্য আমরা যেটা করতে হবে আমরা সাইন ইনভার্সটাকে আমরা ধরে নিব আমরা এটা আমরা বোঝার জন্য লিখছি এটা তোমার এখানে দেখতে না লিখতে পারো আমরা এখানে ডান পাশে লিখবো ধরি ধরি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু আমরা ধরে নিলাম ধরো থিটা তাহলে উভয়পক্ষে যদি আমরা সাইন নেই তাহলে এখানে হবে এক্স আর এখানে হবে সাইন থিটা এটা আমরা বুঝি কিনা বলো সাইন ইনভার্স এক্স সমান যদি থিটা হয় তাহলে এক্স সমান হবে সাইন থিটা কারো বুঝতে অসুবিধা আছে না স্যার মাহিন জি স্যার বুঝছি স্যার তাহলে অর্থাৎ আমরা দুই দিকেই সাইন নিলাম তাহলে সাইন আর সাইন ইনভার্স ক্যান্সেল এখানে থাকতেছে এক্স আর এখানে সাইন থিটা তাহলে এখন কি হলো দেখো যখন তাহলে সাইন এই লাইনটা এখন কি দাঁড়ায় দেখো এই লাইনটার উপর লিমিট ও এখানে আরেকটা জিনিস ইয়ে করতে হবে এখানে এখন আমরা লিমিটটা ঠিক করতে হবে লিমিটটা এখন আমরা কিন্তু এক্স টাকে নিয়ে নিছি কি এক্স আর থিটা এখন আমার এক্স নাই এক্স এর মান জিরো যদি হয় না এটা এইভাবে না লিখে এটা ক্যান্সেল করে আমরা এইভাবে দিই মানে যেভাবে লিখতেছিলাম এইভাবে দিই অর্থাৎ আমাদের ছিল এক্স টেন্স টু জিরো এটা ছিল আমাদের প্রশ্নেতে
যদি x টেন্স টু 0 তাহলে দিস ইমপ্লাইজ দ্যাট x এর মান যদি 0 হয় তাহলে থিটা মান কি হবে বলো তো থিটা টেন্স টু কি হবে থিটা টেন্স টু 0 হবে x এর মান 0 তাহলে sin থিটা মান 0 তার মানে থিটাও 0 ঠিক আছে তাহলে আমরা x টাকে এখন আমরা নিয়ে নিব থিটা আগে যেমন h এ নিলাম তাহলে এখন নিব আমরা থিটা তাহলে এখন লিখলাম লিমিট থিটা টেন্স টু থিটা টেন্স টু 0 sin ইনভার্স x সমান কি লিখব স্যার x টেন্স টু যদি পাই হয় তাহলে h টেন্স টু যে 0 হয় এটা স্যার এটা তো আগেরটা জি স্যার আগেরটাতে তো আমরা ঠিকই লিখছি এই যে দেখো x টেন্স টু যদি পাই হয় x এর মান যদি পাই বসাই তাহলে পাই বসাই h এর মান কি দাঁড়াবে 0 না এখানে বসাও x ইকুয়াল টু আমরা ধরছি কি পাই প্লাস h ঠিক আছে আগেরটা তো অন্য প্রবলেম পাই বসালে h এর মান কি 0 দিকে দাবি হবে না দেখো এই জায়গাটা ঠিক আছে আর এখানে আমরা ধরছি কি sin ইনভার্স x সমান থিটা তাহলে x ইকুয়াল sin থিটা তাহলে আমাদের সম্পর্কটা হলো এই x ইকুয়াল sin থিটা x এর মান যদি 0 হয় তাহলে sin থিটার মান 0 তার মানে থিটার মান 0 তার মানে x টা 0 এর দিকে দাবি হলে থিটাটা 0 এর দিকে দাবি হবে তাহলে আমরা x টাকে থিটাতে নিয়ে আসলাম আর sin ইনভার্স x এর পরিবর্তে আমরা লিখব কি sin ইনভার্স x এর পরিবর্তে কি লিখব থিটা থিটা আর x এর পরিবর্তে কি লিখব sin theta তাহলে আমাদের প্রবলেম হয়ে গেল শেষ তাহলে এটা মান কত উপরেরটা কিন্তু theta তাহলে theta / sin theta এটা হলো sin theta 1 মান কত 1 শেষ এটাই আছে তুমি এটার সাথে শুধু এই নোটটা ডান পাশে দিয়ে দিবে শেষ দেখো তো বোঝা যায় কিনা এটা কারো কোন বুঝতে অসুবিধা আছে কিনা বুঝছি স্যার ঠিক 8 এর এটা আমরা 7 নিলাম না 8 এর 8টা কিন্তু একই ভাবে করো আটের আটটা যদিও ওই রকম ভাবে দেওয়া আছে দেখো তোমরা আবার পেস্ট করলে আটে আমি বেশি দেখাইতে গিয়ে তোমাদের আবার এরপরে ফেলতেছি কি না বুঝতেছি না নিজে করলে ভালো হতো আচ্ছা তারপর এটা দেখা যায় এটা একটু ডিফারেন্ট এর মতো মনে হচ্ছে তোমাদের মনে হয় 2x আর এখন আছে হলো sin sin b / 2x এরকম একটা টার্ম আছে এখানেও আমরা কি করব এটাকে আমরা ধরি যে b / 2x যেটা দেওয়া আছে b / 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার x এটা সমান আমরা আরেকটা ভেরিয়েবল ধরে নিলাম থিটা তাহলে এখান থেকে আমরা দেখো আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার x এটাকে যদি আমরা বাদ দিয়ে লিখি 2 টু দি পাওয়ার x ওই যে সামনে 2 টু দি পাওয়ার x আছে কিন্তু থিটা সমান হলো b তার মানে এটা b / থিটা হবে দেখো তো আমি এক লাইনে লিখে ফেললাম এখান থেকে আমরা এটা লিখতে পারি না থিটা ইনটু 2 টু দি পাওয়ার x সমান b তাহলে 2 টু দি পাওয়ার x সমান কি হবে b / থিটা ঠিক আছে জি স্যার তাহলে এখন আমার x টা কি দেওয়া আছে x টা যখন x টেন্ডস টু ইনফিনিটি তাহলে থিটা টেন্ডস টু কি হবে এখন আমাকে বলো তো থিটা টেন্ডস টু কি হবে 0 স্যার 0 একটু খেয়াল করো এখানে যদি আমরা x এর মান ইনফিনিটি বসাই তাহলে 2 টু দি পাওয়ার ইনফিনিটি মানে আরো বড় ইনফিনিটি তাহলে এই কোন একটা সংখ্যাকে যখন আমরা একটা বড় সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে এটার মানটা কি এটার মানটা 0 হবে না তাহলে থিটা টেন্ডস টু হবে 0 0 ওকে এটা সবাই কি বুঝতে পারছে আমরা এটা কেন 0 হবে এটা জি স্যার x টা ইনফিনিটি হলে 2 টু দি পাওয়ার x টা তো আরো বড় জিনিস তাহলে b কে যখন আমরা একটা বড় জিনিসে ভাগ করব তখন থিটার মানটা হবে 0 ঠিক আছে 0 এর দিকে দাবিত হবে তাহলে আমরা এখন এই লিমিটটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে আমরা লিখব লিমিট x টাকে লিখব কি কিসে নিয়ে আসবো আমরা থিটা দিয়ে তাহলে থিটা টেন্ডস টু লিখব মানে থিটা টেন্ডস টু লিখব 0 0 আর 2 টু দি পাওয়ার x এর পরিবর্তে লিখব কি যে 2 টু দি পাওয়ার x আছে এটার পরিবর্তে কি লিখব ওই জায়গায় লিখলাম b / থিটা এখানে লিখলাম b / থিটা আর এখানে লিখব sin sin কি লিখব sin কি লিখব এটা মান কত b / 2x সমান কি ধরছিলাম আমরা sin theta theta এটা তো শেষই আমাদের এটাকে আমরা সামনে নিয়ে আসলাম আর লিমিট লিখলাম theta tends to 0 শেষ না এটা মান কত 1 b স্যার বুঝা যায় বুঝতেছো
স্যার লিজা জি স্যার বোঝা যাচ্ছে জি স্যার করতে পারবো এখন যেগুলো করি নাই বা বইয়ে যেগুলো আছে নিয়মে আমরা পারবো না এখন জি স্যার ঠিক আছে ইনশাআল্লাহ এই তামান্না জি স্যার তোমার বান্ধবী বলো সুচি জানি না স্যার খবর নাও না তো তো কিছু বলছে না ক্লাসের খাতা করবি কি ঠিক আছে ক্লাসগুলো করতে হবে তো করলে জিনিসগুলো সহজে করে ফেলতে পারবা পরে যে প্রবলেম গুলো থাকবো করতে হবে আচ্ছা রেকর্ডে আছে ক্লাসটা রেকর্ডে দিছি কিনা রেকর্ড আছে কিনা এটা জি স্যার জি স্যার আচ্ছা পরে তো অনেক সময় ভুলে যাই আচ্ছা আমরা 9 নম্বর প্রবলেম দেখতে দিব লিমিট লিমিট x tends to 0 1 plus 3x power 5 by x আমাকে প্রথমে বলো তো এটা কোন সূত্রতে আমরা ম্যাচ করতে পারি কিসে নিতে পারি এটা দেখে কি মনে হচ্ছে আমাদের এরকম একটা সূত্র পড়ছিলাম হ্যাঁ এরকম মানে এটা না মানে এরকম একটা সূত্র বলছিলাম যে 1 প্লাস x পাওয়ার হলো গা পাওয়ার n 1 বাই x এটা সমান কি ছিল e e e স্যার e ছিল রাইট রাইট সূত্রটা কি মনে আছে জি স্যার এখন আমরা যেটা টার্মটা আমরা আছে এটাকে আমরা এই আকারে নিতে হবে নিয়ে আমরা এটা এই কাজটা করব তাহলে দেখো সহজ হবে তাহলে আমরা আগে সূত্র দেখো এখানে হলো গায় x এখানে 1 বাই x তাহলে এখানে আছে 3x তাহলে এখানে উপরে আনতে হবে কি 1 বাই 3x আনতে হবে ঠিক না আমরা এই সূত্রটার সাথে যখন ম্যাচ করতে যাব আর x এর জায়গাতে আছে 3x তাহলে এখানে 5 বাই x আছে এখানে না 5 বাই x না হয়ে এখানে করতে হবে আমাদের 1 বাই 3x ঠিক আছে আমরা এই কাজটা করব এখন দেখো x tends to 0 করার পরে যত আমরা এটাকে ব্যালেন্স করার জন্য আমাদের যা করতে হবে সেই কাজটা আমরা করব অসুবিধা নেই তাহলে এখানে এটাকে আমরা সূত্রে ফলানোর জন্য আমরা এটাকে এভাবে লিখলাম এখন আমরা এই টার্মটার সাথে ব্যালেন্স করব তাহলে 1 বাই 1 প্লাস 3x এটা ঠিক আছে 1 বাই 3x ঠিক আছে কিন্তু এখানে আলটিমেটলি রেজাল্ট হওয়ার কথা 5 বাই x এখানে 5 বাই x হওয়ার জন্য আমাদের এখানে কি করতে হবে এখানে কি করতে হবে x টা নিচে আছে তাহলে আমাদের লিখতে হবে x বাই 5 খেয়াল করো না x বাই 5 নেই না x বাই 5 না x বাই সরি আমি ভুল লিখছি x বাই 5 হবে না আমাদের এখান থেকে x টা আছে 3 এখানে লিখতে হবে লোকা 5 এখানে 5 থাকতো তাহলে এখানে লিখবো লোক আমরা 15 এখন দেখো তো ঠিক আছে কিনা 15 টা যখন এটার সাথে চলে আসবে তখন এটা 5 বাই x হয় না জি স্যার জি স্যার জি স্যার সবাই কি বুঝতে পারছে এটা 15 কেন লিখলাম কারণ আমার আলটিমেট হইতো 5 বাই x তাহলে আমি এখানে 1 বাই 3x নিয়ে আসলাম আমার সূত্রটা ম্যাচ করাবে আনলাম আনার পরে যেহেতু আমার 5 বাই x ছিল তাহলে এখানে হলো আমি 15 যদি লিখি তাহলে 1 বাই 3x ইনটু 15 যদি ইয়া করি গুণ করি তাহলে 5 বাই x হয় তাহলে আমরা কি করতে পারি আমরা এই অংশটার মান বসাইতে পারি e আর এর পাওয়ার কত e এর পাওয়ার কত 15 তাহলে এটার আনসারটা হবে এটা দেখো শেষ এই এতটুকুই আনসার বুঝতে পারছিস জি স্যার জি স্যার তাহলে সূত্রের সাথে ম্যাচ করতে হবে ম্যাচ করে করতে হবে ধরো এরকম আরেকটা প্রবলেম আমি একটু দেখাই তাহলে আরেকটু ক্লিয়ার হবে আমরা যদি এরকম আরেকটা প্রবলেম দেখাই 9 এর 3 নাম্বারটা দেখাচ্ছি 9 এর 3 নাম্বারটা লিমিট x tends to infinity 1 plus 1 by x পাওয়ার হলো x plus 3 এরকম একটা সমস্যা দেওয়া আছে তাহলে এটাকে প্রথম কাজ হলো এটাকে আমরা প্লাস আকারে যেহেতু দেওয়া আছে তাহলে এটাকে আমরা দুইটার
গুণফল হিসেবে লিখতে পারবো, তাহলে এটাকে লিখতে পারবো 1 বাই 1 প্লাস x এর পাওয়ার লিখবো x ইনটু ইনটু কি লিখবো 1 প্লাস 1 বাই 3 আর রাইট। এখন এই দুটাকে আলাদা লিমিট আমরা নিয়ে নিব, লিমিট নিয়ে দুটাকে দুটা সূত্রের সাথে ম্যাচ করব, তাহলে এখানে x টেন্ডস টু ইনফিনিটি এটা আছে আর এখানে 1 প্লাস 1 বাই x, তাহলে এখানে আমরা লিখবো 1 প্লাস 1 বাই x, এটা সরাসরি এটার একটা সূত্রই আছে, এটা এটাতে আমরা লিখবো দুটার একটা মান আছে, এখানে যদি ইনফিনিটি হয় এটা হয় এটার মান কি বলো তো কি এটার মান হলো, আর এখানে এসে আমরা এটা সে এই সূত্রটাকে আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করব, এখানে 1 প্লাস এখানে তো এখানে তো কিছু লাগবে না, এখানে 3 আছে তো তাহলে 3 থাকলে এখানে দেখো দেখো এই সূত্রটার মান এই পুরাটা মান কিন্তু হলো এই, ঠিক আছে এই পুরাটা মান এটার মান কি কি সূত্র কি, আর এখানে ইনটু দেখো x টেন্ডস টু যদি ইনফিনিটি হয় এটা যদি ঘটে তাহলে 1 বাই x টেন্ডস টু কি হবে ঠিক আছে সেটা 0 হবে 0, তাহলে এখানে দাঁড়াচ্ছে দেখো 1 প্লাস 0 টু দি পাওয়ার 1 প্লাস 0 টু দি পাওয়ার 3 এটা, তার মানে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে আমার ই আনসার ই, ঠিক আছে জি স্যার। আমি আরেকটা প্রবলেম দিয়ে আমি শেষ করব নাম্বার 10, কারণ 10 এর একটা প্রবলেম দেখালে 10 এর সবগুলো প্রবলেম পাবো, 10 এ একটা প্রবলেম দেওয়া আছে দেখো লিমিট, তোমরা কি বোর হয়ে যাচ্ছ নাকি আরেকটা প্রবলেম করা যাবে, এটা করে দিই তাহলে তাহলে 10 পর্যন্ত করতে পারো, 10 এ ex দিয়ে আছে তাহলে ex হলো গা এটা একটা ই একটা অমূল্য সংখ্যা আর e to the power x এটাকে একটা আমরা ধারা হিসেবে প্রকাশ করি ex এর সিরিজটা আমি আগে লিখি, এটা তোমরা পাইছো আগে 1 প্লাস x বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট, এটা একটা অসীম সিরিজ, এটা শেষ এটা এটা কোথায় অসীম পর্যন্ত, আর e to the power মাইনাস যদি হয় মাইনাস x হয় তাহলে একটা প্লাস আর একটা মাইনাস হবে, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, সূত্রটা সহজ মনে রাখো ঠিক আছে, একটা প্লাস আর একটা মাইনাস এগুলো হলো প্লাস আর পরের হলো মাইনাস এভাবে যাবে, এটা একটা অসীম সিরিজ, তাহলে এই সিরিজটা আমাদের একটু খেয়াল রাখতে হবে এটা করার জন্য, ঠিক আছে তাহলে এখানে আমরা জাস্ট যেটা করব আমরা e to the power x এর পরিবর্তে যে সিরিজটা এটা বসাবো আর e to the power মাইনাস x এর পরিবর্তে যে সিরিজটা এটা আমরা বসাবো, তাহলে এই কাজটা আমরা এখানে করব, তাহলে সিরিজটা মনে থাকবে না জি স্যার, তাহলে এখানে আমরা বসে লিমিট x টেন্ডস টু 0 এটা লিখলাম, এখানে আমরা দাগ দিলাম ব্লম বা একটা দাগ দিলাম e to the power x এর যে সিরিজটা এখানে লিখলাম 1 প্লাস x বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 এইভাবে যাবে ডট ডট ডট, আমরা ইনফিনিটি গুণ লিখলাম, এটা হলো একটা এরপর হলো প্লাস তারপরে ওই যে মাইনাস এটা লিখি 1 মাইনাস x বাই ফ্যাক্টোরিয়াল 1 তারপরে তবে প্লাস x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 তারপর হলো মাইনাস x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 তারপর তবে প্লাস এভাবে ডট 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 যাবে ইনফিনিটি পর্যন্ত, তারপরে আছে কি মাইনাস 2, ঠিক আছে তারপরে আছে মাইনাস 2 বুঝতে পারছি এখন জাস্ট, আর নিচে আছে কি x স্কয়ার জাস্ট আমরা মানটা বসালাম, এখন এখন আমরা কি করব দেখো এখন হলো আমরা ব্র্যাকেটটা যদি উঠাই দেই তাহলে দেখো উঠাই দিলে এই যে মাইনাস আর প্লাস যেটা আছে এগুলো একটা একটা করে ক্যান্সেল হবে,
এটার সাথে এটা ক্যান্সেল হবে এই যে কিউবটা ক্যান্সেল হবে কিউবের পরে 5 টা ক্যান্সেল হবে এরকম ক্যান্সেল হয়ে যাবে না জি স্যার থাকবে কি কি থাকবে দেখো এই 1 আর 1 থাকবে মানে 2 তারপরে এই যে স্কয়ার থাকবে এখানে একটা স্কয়ার থাকবে অর্থাৎ পাওয়ার জোড় যেগুলো এগুলো দুইটা দুইটা করা তাহলে আমরা উপরে কি থাকতেছে দেখো তাহলে 1 থাকবে দুইটা তাহলে 2 * 1 লিখতে পারি অথবা 2 লিখলে হবে তারপরে 2 * আমাদের থাকবে লগ x স্কয়ার / ফ্যাক্টোরিয়াল 2 এটা দুইটা থাকবে তারপরে 2 * x টু দি পাওয়ার 4 / কি থাকবে 4 এরকম দুইটা থাকবে না হ্যাঁ এভাবে থাকবে জি স্যার আর বেজুরগুলো বাদ যায় বাদ চলে যায় এরপরে সব শেষে আছে কি এটা লগ তো আমরা যোগ করলাম আর সব শেষে আছে কি মাইনাস 2 যে মাইনাস 2 মানে কি আছে x এর মাইনাস 2 এখন দেখো হয়ে গেছে আমাদের শুরুতে যে প্লাস 2 * 1 আছে আমরা যদি ব্র্যাকেটটা উঠাই দেই তাহলে এই 2 টা এই 2 টা আর এই 2 টা ক্যান্সেল হবে ক্যান্সেল হয়ে যাবে না জি স্যার এই 2 টা ক্যান্সেল হবে বাকি যেটা থাকে বাকি যেটা থাকে সেখান থেকে যদি আমরা সেখান থেকে যদি আমরা x স্কয়ার কমন টানি তার x স্কয়ার কমন টানি তাহলে এখানে থাকবে কি 2 * 1 / √2 এটা থাকবে না এখানে থাকবে 2 * x স্কয়ার / √4 এরকম থাকবে না জি স্যার আর নিচে আছে একটা x স্কয়ার x স্কয়ার কমন টানলাম কেন এটা এটা ক্যান্সেল করা বুঝছি এটা কি বুঝছি আমরা এই 2 টা আর এই 2 টা ক্যান্সেল হয়ে যাবে আমরা ব্র্যাকেটটা তুললে এটা এটা কাট প্লাস মাইনাস আর বাকি যেগুলো থাকে দেখো 2 4 6 এভাবে থাকবে না তাহলে প্রথমটা থেকে এটা থেকে x স্কয়ার চলে গেলে এখানে থাকবে এটা আর এখানে x 4 থেকে x স্কয়ার গেলে এখানে থাকবে x স্কয়ার তারপরে আরেকটা টার্ম আছে না x টু দি পাওয়ার 6 এখানে x স্কয়ার গুলো দিয়ে x 4 থাকবে পরেরগুলো আমরা লিখলাম না ডট ডট দিয়ে রাখ এখন যদি আমরা লিমিট বসাই একটু খেয়াল করো প্রথম টার্মটা বাদ দিয়ে সেকেন্ড টার্ম থেকে প্রত্যেকটা টার্মে কিন্তু x কন্টেইন করে মানে x আছে হয় x স্কয়ার অথবা x টু দি পাওয়ার 4 অথবা x টু দি পাওয়ার 6 এরকম থাকবে না জি স্যার থাকবে শুধু প্রথম টার্ম থাকবে তাহলে আমরা বাকি টার্মগুলো x এর মান যদি 0 বসাই তাহলে সেকেন্ড টার্ম থেকে বাকি যে টার্ম আছে সবগুলো 0 হবে শুধুমাত্র এটা থাকবে তার মানে লাস্ট আমরা মানটা বসালে পাবো কি এটা পাবো না জাস্ট এটা পাবো 2/√2 এটা কি √2 না ফ্যাক্টোরিয়াল 2 স্যার ও সরি √2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 এটা হলো গা 2/ফ্যাক্টোরিয়াল আমি আর ভাবতে ভাবতে ফাইদা দিছি না স্যার কেন রুট টু কিভাবে বইতো রুট না কেন ফ্যাক্টোরিয়াল আমার স্লিপ হয়ে গেছে তাহলে ফ্যাক্টোরিয়াল 2 আর 2 তো একই জিনিস তাহলে 2 ফ্যাক্টোরিয়াল 2 মানে হলো 1 * 2 তার মানে এটার মান হলো গা 1 ঠিক আছে ফ্যাক্টোরিয়াল অর্থ জানি তো ফ্যাক্টোরিয়াল 3 মানে হলো গা পরপর গুণ করা না এটা ফ্যাক্টোরিয়াল 2 মানে হলো গা 1 * 2 মানে এই সংখ্যা পর্যন্ত স্বাভাবিক সংখ্যা গুণ করা ফ্যাক্টোরিয়াল 4 মানে 1 2 3 4 হলো ফ্যাক্টোরিয়াল এর ডেফিনিশন তাহলে এখানে আমরা আলটিমেটলি এটা পাইলাম এখন পারবো জি স্যার এরকম জি স্যার x এর যেমন সিরিজ আছে log এরও একটা সিরিজ আছে log এর সিরিজটা তোমরা নিজেরা একটু ওই যে শুরুতের দিকে আছে নিজেরা 10 নম্বর প্রবলেম পর্যন্ত তোমাদের কাছ থাকে আমরা আগামী দিন সম্ভবত এটা শেষ করতে পারবো যদি তোমরা 10 নম্বর পর্যন্ত পড়ে নিতে পারো তাহলে আমরা এটা শেষ হয়ে যাবে যদি প্রবলেম হয় তাহলে আমাদের কাজ কত 6 থেকে 6 থেকে না না গতদিন 6 পর্যন্ত ছিল জি স্যার 6 থেকে স্যার না স্যার 6 থেকে তাহলে 6 থেকে 10 পর্যন্ত তোমাদের হলো গা হোমওয়ার্ক ঠিক আছে জি স্যার ঠিক আছে সবাই করবা পরে কাজটা খালি রাখবে না কাজটা পরে জমা দেবা ঠিক আছে কাজটা পাঠিয়ে দিবা আমি বুঝতে পারি যে কে করলো না আসসালামু আলাইকুম স্যার ভুলও কার শুদ্ধ ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম